হাওড়া জেলার অন্তর্গত দেউলটি স্বপ্নপূরণ সংস্থার উদ্যোগে দুস্থদের শীত বস্ত্র বিতরণ ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রবীন বর মহাশয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ রবীনবাবুকে কাছে পেয়ে বেশ খুশি সংস্থার কর্ণধার পম্পাবাবু সহ ওই এলাকার মানুষজন। এদিন সংস্থার কর্ণধার পম্পা মুখার্জি বলেন, শিশুদের মধ্যে প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য এই বিশেষ উদ্যোগ। দেখুক রবীন্দ্রকে দেখুক, স্যার না না খুব ব্যস্ত, আমি ব্যস্ত না, আমি আমি এটাই প্রচার করতে চাইছি, এটাই মূল উদ্দেশ্য যে সমানভাবে দেখো, যেরকম লেখাপড়া শিখতে হবে সেরকম আঁকার দিকে, একটা ছেলে আঁকার দিক দিয়ে কোথায় যেতে পারে, আজ তার প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্র। যেটার মাধ্যম দিয়ে শুভ দীপাবলি উপলক্ষে পম্পাদা যে প্রোগ্রামটা করছে, সেই প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগলো। সঙ্গে আমাদের রবীন্দ্র বর আছে, আমাদের সিনিয়র রঞ্জিতরা আছেন, এবং এত ছোট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে একটা প্রোগ্রামকে সাজানোর জন্যে পম্পাদাকে বিশেষভাবে ধন্যবাদ। পুজোকে কেন্দ্র করে এমনই একটি মহতী আয়োজন, এবং সেই মহতী আয়োজন আমাদের কাছে এই অর্থে যে সংখ্যাতত্ত্বের বিচারে নয়, প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, প্রচুর অনুরাগী, প্রচুর সেলিব্রিটি মানুষরা এসেছেন, এই অর্থে নয়, যে একটি মানুষ তার ব্যক্তিগত একটা প্রচেষ্টা, একটা উদ্যোগ, আন্তরিক উদ্যোগ, যে উদ্যোগের ভিতরে খুব হৃদয়ের একটা আরতি আছে, ভালোবাসা আছে। পম্পা ঘোষাল জীবনগতভাবে ভালো লেগেছে, আমরা অনেক বড় বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, কিন্তু এই ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান একবার হৃদয়ের টানে, ভালোবাসার টানে আমরা এসেছি। আমরা যে কজন আজ উলবিড়িয়া থেকে এসেছি, আমার সংগঠন রঙ্গরেখা এবং আর একটি বড় বৃহত্তর কাজের সঙ্গে আমি যুক্ত। খুব ভালো লাগছে, বাচ্চা ছেলে মেয়ে এসেছে, আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে। আর স্বপ্নপূরণ মানে সেবা, ভারতবর্ষকে ধর বিশ্বের সবাই চেনে, স্মিথ পেন্টার রবীন্দ্র, তো ডক্টর আব্দুল কালামের কাছ থেকে যা হাতে ছোঁয়া আছে, ডক্টর আব্দুল কালামের হাতে ছোঁয়া যা স্পর্শ, তারপরে বুঝতেই পারছেন আমার মনে এখনো মাটিতে পা পড়ে আছে। বড় মনের মানুষ, সেই জন্য করে প্রথম ভালোবেসে ফেলেছি, তারপর ওরা আঁকা রবীন্দ্র কিছু বল। আর যদি একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে এখন আর কোনো ধরনের বিশেষ লেকচার বা কথা শোনার মতো ছেলে মেয়েদের ধৈর্য নেই, তবুও তাদের আজকের এই প্রয়াস, আজকের এই চেষ্টাকে আমি সত্যি অনেক সাধুবাদ জানাই। যে আমার মনে ছেলেমেয়েরা যখন ছবি আঁকে, কোনো ধরনের ফোন থেকে যাতে তারা দেখে ছবি না আঁকে, তারা নিজের মনের মধ্যে যে কল্পনা, যে ভাবনা আছে সেগুলো যাতে সুন্দর করে আঁকে, তাহলে সেই সমস্ত ছবি কম্পিটিশানে বেশি গুরুত্ব পায়। কোনো ধরনের কপি ওয়ার্ক, কোনো ধরনের গুগল, ফেসবুক বা অন্যান্য ইনস্টা থেকে যে সমস্ত ছবি পাওয়া যায়, তৎক্ষণাৎ কিছু একটা বলার সাথে সাথে ইউটিউব খুলে একটা প্র্যাকটিস করে এনে ছবি আঁকা হয়, সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত অ্যাভয়েড করি। ছেলেমেয়েদের বলি যে আমরা যার ছবি দেখে কপি করছি বা ছবি আঁকছি, কি জানি তার থেকে আপনার ছেলেমেয়ের প্রতিভা অনেক বেশি। যে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন পার্ক বা অন্যান্য জায়গায় যাওয়াতেই আপনারা যদি একবার সেই অনুষ্ঠানে যান, উন্নয়ন প্রতিশ্রুতি প্রাঙ্গণে, তো সেই জায়গায় যদি আপনারা যেতে পারেন, তাহলে দেখবেন অনেক কিছু ছেলেমেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, সেই ছবি আপনাদের চোখে অনেকের ভালো নাও লাগতে পারে, মনে হতে পারে বাবা এর থেকে তো ওই ছবিটা কী সুন্দর রং, সঙ্গে লাল নীল হলুদ সবুজ দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু আমরা দেখবো প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ কতগুলো বৈশিষ্ট্য। আমি এবার আমাদের আজকে যে দুটি বিভাগের প্রতিযোগিতা, মূলত দুটি বিভাগেই বলবো, ক এবং খ বিভাগের, ক বিভাগের
প্রথম হয়েছে কৃষ্ণেন্দু সার, দ্বিতীয় হয়েছে আরাধ্যা চক্রবর্তী, দ্বিতীয় তৃতীয় হয়েছে সুনয়না পারভিন, বিভাগ খ প্রথম কৃষ্ণেন্দু সাউ। হাততালির জোরে তো কম কেন, এখন সেভাবে শীত পড়েছে নাকি? আপনার এলাকার ছেলে মেয়ে এর প্রথম দ্বিতীয় লেটা না ভেবে ওদের সবাইকে উৎসাহিত করুন। দ্বিতীয় হয়েছে আরাধ্যা চক্রবর্তী। ডিস্টার্বেন্স মাইন্ড নিয়েও করেছে, কেননা দেরি হয়ে গেছে, একটা প্রতিযোগী ওর হিসাব মতো দেড় ঘন্টার মধ্যেই করেছে। আর অরিত্র ঘাটি, অরিত্র বলছি তোমার ছবি ভীষণ সুন্দর, তুমি আজকে যে বিষয় নিয়ে এসেছিলে সেই বিষয়ের বাইরে তুমি ছবি করেছো, এটাই হচ্ছে ভাবনা যে আমরা কপি যদি কারোর কোনো গার্জেনের সামনে রেখে আগে নিয়ে যেতে হবে, এইটাই মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক যে কাজ, যে সমাজ উন্নয়নমূলক কাজ, অসহায় মানুষের জন্য যে কাজ, এই কাজে পঙ্কবাবু মনে হয় আমাদের